আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে দ্বিতীয়বারের মতো পদ্মা সেতু মোটরসাইকেল দিয়ে পারাপার করব। তো বৃষ্টির কারণে আমাদের বের হতে দেরি হয়ে গেছে, দ্যাটস ওয়াই আমরা একটু সন্ধ্যার কিছুক্ষণ আগে আগে রওনা দিছি। তো এখন অলমোস্ট 6-7টার মতো বেজে গেছে, সন্ধ্যা হয়ে গেছে। তো এখন আমরা টোল প্লাজার দিকে যাচ্ছি। তো কিছু বাইক ফিরিয়ে দিচ্ছে, তো দেখি সোজা যাওয়া যায় কি না। তো সবাই সাথে থাকুন, সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, আশা করি ভালো লাগবে সবার। ওই যে বাইক গেল তো ভাই, কোন দিক দিয়ে যাবো? তো আমাদেরকে ঘুরাই দিছে, আমাদেরকে যেতে দেয়নি টোল প্লাজা দিয়ে সরাসরি। আমাদের বললো থানা দিয়ে পাশ দিয়ে যে রাস্তাটা গেছে সার্ভিস লেনের, সেই রাস্তা দিয়ে ঘুরে যাওয়ার জন্য মোটর সাইকেলের লেনের জন্য। তো আমরা এখন ঘুরে যাওয়ার জন্য ঘুরাই দিছি মোটর সাইকেলটা। ঘুরে যেতে দেখবা যেভাবে যেতে দিক আমরা যেতে পারতেছি, এটা নিয়ে অনেক খুশি। কারণ বাইকারদের একটা খুব কষ্টের জায়গা ছিল যে পদ্মা ব্রিজে না যেতে পারা মোটর সাইকেল নিয়ে। আসলে আমি বাইক চালাই গত 5 বছর যাবৎ, তো সবসময় বাড়িতে যখন আসতাম তখন বাইক ফেরিতে পারাপার করতাম। কিন্তু পদ্মা ব্রিজ চালু হওয়ার আগে থেকে একটা আশা ছিল যে আমরা খুব দ্রুত বাড়িতে দেখা গেছে যে যখন তখন যেতে পারবো, কারণ আমার বাড়ি মাদারীপুর শিবচর। তো ব্রিজ পার হইলে আমার বাড়িতে যেতে সর্বোচ্চ আধা ঘন্টার মতো সময় লাগে। তো এখান থেকে যদি আমি বাইকে যেতে পারি তাহলে হয়তো বা খুব অল্প সময়ে আমি বাসা থেকে বের হলেও আমি বাড়িতে যে পৌঁছাইতে পারবো, বা একদিনের জন্য হলেও যে এসে অফিস করা যেতে পারবে, এরকম একটা খুব ছিল। কিন্তু যখন কিছু বাইকারদের অ্যাক্সিডেন্টের কারণে এটা বন্ধ করে দিল, তখন আমরা সবাই আসলে হতাশ হয়ে গিয়েছি। আসলে যারা এতদিন যাবৎ ওয়েট করছিলাম যে বাইক নিয়ে আমরা পদ্মা ব্রিজের উপর দিয়ে যাব, কিন্তু যেতে পারছি না, তখন খুবই কষ্ট লাগছে। আলহামদুলিল্লাহ এখন বাইকটি যাওয়ার জন্য একটা সার্ভিস লেনের ব্যবস্থা করা হয়েছে। সরকারকে ধন্যবাদ জানাচ্ছি যে আমাদেরকে আসলে এই সুন্দর ব্যবস্থাটি করে দেওয়ার জন্য। তো সবাই আশা করি ভালোভাবে বাইক চালাবেন পদ্মা ব্রিজের উপর দিয়ে, যাতে এটা আমাদের জন্য সবসময় খোলা থাকে। তো আমরা সাইড দিয়ে ঘুরে টোল প্লাজার কাছাকাছি চলে আসছি মোটামুটি। তো এখন আমরা দেখতে পাচ্ছেন টোল প্লাজা সামনেই, বাইকগুলো সবাই দাঁড়াইতেছে, এখান দিয়ে সবাইকে ঘুরাই দেওয়ার চেষ্টা করতেছে বা ঘুরাই দিতেছে। তো ওই সামনে দেখা যাচ্ছে টোল প্লাজা। তো আমরা রাত হয়ে গেছে দেখতে পাচ্ছেন, তো রাতের বেলায় ক্যামেরা অত ভালো বোঝা যাচ্ছে না। আর যদিও আমার অত ভালো ক্যামেরা না, বা গোপ্রো বা এই ধরনের কোনো অ্যাকশন ক্যামেরা না, মোবাইল দিয়ে শ্যুট করা হচ্ছে, তো সেজন্য হয়তো একটু ঝাপসা দেখা যাচ্ছে। তো তারপরও নিজের মনের একটা ইচ্ছা থেকে যে আমি পদ্মা ব্রিজ পার হব, নিজে একটু যদি ধারণ করা যায়, তো এই আর কি। তো টোল প্লাজার কাছাকাছি চলে আসছি, তো ব্রিজের উপরে কিন্তু ছবি তোলা নিষেধ। তো কেউ দাঁড়াবেন না ব্রিজের উপরে, কেউ বাইক থামাবেন না, গাড়ি থামাবেন না, এই জিনিসটা সবাই মেনটেন করবেন। তো আমরা এই যে টোল প্লাজার কাছাকাছি চলে আসছি, টোল প্লাজার আমাদের সামনে আরও 2-3টা মোটর সাইকেল আছে, এগুলো দেওয়ার পরে আমরা টোল প্লাজাতে টোল দেওয়ার মাধ্যমে ব্রিজে উঠবো। তো ব্রিজের টোল 100 টাকা, এটা আমরা সবাই জানি মোটর সাইকেলের জন্য। তো মোটর সাইকেলের যখন পারাপার হবো আমরা চেষ্টা করবো টাকাটা হাতে রাখার জন্য, যাতে খুব অল্প সময়ের মধ্যে আমরা পাস করতে পারি। এবং এখানে কিন্তু ক্যামেরা করার জন্য নিষেধ করা হয়ে থাকে, ছবি তোলার জন্য নিষেধ করা হয়ে থাকে। তো যেহেতু আমার মোবাইলটি স্ট্যান্ড করা ছিল বাইক মাউন্টের উপরে, তো দ্যাটস ওয়াই ওই প্রবলেম হয় নাই, আমি টোল দিয়েই সুন্দরভাবে চলে যেতে পারতেছি। তো এখন টোল দেওয়া কমপ্লিট, এখন আমি মূল সেতুর দিকে আস্তে আস্তে আগাচ্ছি।
দেখতে পাচ্ছেন আমরা মুর্শিদাবাদে চলে আসছি, খুব ফাঁকা, যেহেতু বৃষ্টি নামছে গাড়ি ঘোড়াও খুব কম, তো খুব একটা টেনশন ছিল যে বৃষ্টির মধ্যে আসলে এই বাইক নিয়ে যাওয়াটা কি ঠিক হবে কিনা। তবুও যেহেতু বন্ধ ছিল খুবই কম, শুক্র শনি দুই দিন বন্ধ পাইছি, এখন আমরা যারা বাইকে আসছি ঢাকাতে কীভাবে থাকা সম্ভব, চেষ্টা করছি একটু যাওয়ার জন্য ফ্যামিলির সাথে একটু সময় কাটাতে, তো এই আর কি। তো সবার জন্যই আসলে খুব হেল্প হয়েছে যে আসলে আমরা যারা পদ্মবিজে মোটর সাইকেল নিয়ে যেতে পারছি এখন, তাদের জন্য কয়েকটা দিক থেকে আসলে সুবিধা হয়েছে। প্রথম দিকটা হচ্ছে খুব সহজে সুন্দরভাবে যেতে পারছি নিজের মতো করে, দ্বিতীয়ত হচ্ছে কস্টটাও অনেকটা এফিশিয়েন্ট হচ্ছে, যে আমি যদি ভেঙে ভেঙে যেতাম তাহলে আমার খরচটা কিন্তু অনেক বেশি হতো। তো ভিউয়ার্স, আমরা মোটামুটি কাছাকাছি চলে আসছি, ব্রিজ অলমোস্ট আমরা পার করে ফেলছি, তো কিছুক্ষণের মধ্যে আমরা ব্রিজ থেকে নেমে যাব। তো সর্বপ্রতি একটাই কথা যে আসলে খুব ভালো লাগে আসলে নিজের দেশের এরকম একটা কী বলে সবচেয়ে বড় একটা স্থাপনার উপর দিয়ে নিজের খুব কাছের এবং সবচেয়ে দৈনন্দিন ইউজের যে জিনিসটা মোটর বাইক, সেই মোটর বাইকটা নিয়ে আমি পার হতে পারতেছি, আমরা পার হতে পারতেছি, এই জন্য আবারও সরকারকে ধন্যবাদ জানাই যে এটা খুলে দিছে। আর তারপরেও সবাইকে বলবো যে যারাই বাইক চালাবো আমরা চেষ্টা করব একটু সেফলি এবং খুব ঠান্ডা মাথায় আস্তে ধীরে বাইক চালানোর জন্য, যে স্পিড লিমিট দেওয়া হয়েছে সেই স্পিড লিমিটের মধ্যেই যাতে আমরা বাইক চালাই, কারণ এর থেকে বেশি স্পিড আসলে দরকার নাই। যদি আমি চললি, যেমন আমি বাইক চালাইছি হচ্ছে 40-45 স্পিডে, তো আপনারা যদি 50-এও চালান তাহলেও কিন্তু মোর দেন এনাফ। থ্যাংক ইউ, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।